ফরিস্বরী পৌরসভার তুন কর্ণফুলি চা বাগান পর্যন্ত পাঁচ কিলোমিটার রোডর এখন বেহাল দশা রোড তুন ইট বালু আর ফর উড়ি যায় বোধ জাগাত মতো বড় বড় গাত্তা গিয়ে গাতাত বৃষ্টির ফানি জমি আরও ভয়ানক অবস্থার সৃষ্টি হয়ে যার হারণে ঠেঙা আড়িও চলাফিরা করণ এখন দায়ী হয়েছে এই অবস্থাত অসুবিধার শিকারও চাহবাগান শ্রমিকত্তন শুরু করি মক্তব মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষার্থী আর এলাকাবাসী হল

মিলিয়েৰে মানে ৰাতি এবিহে বৈৰে শতবাতি হৈ মোটামুটি যাব দিয়া আৰু ইণ্ডি গত মাহ আগে ৰোডৰ কাৰ্পটিকৰ সাজ চুৰ হৈ হঠাৎ কৰি সাজ চান আবাৰ কিল্লা জানি বন্ধ হয়ে এই ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ শাহ আলমর হাসা জানিত চাইলে হয় বৃষ্টির হারণে হাজার ব্যাঘাত ঘটতে কার্পেটিং শিল্পটা করতে হচ্ছে ধরেন বৃষ্টি শেষ হলে আমরা যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে দেব এবং নির্বাচনের আগে আগে এই রাস্তাও আমরা পুরাপুরি চলাচলের উপযোগী করে দিব কার্পেটিং এর কাজ হবে কার্পেটিং এর কাজটা আপাতত বৃষ্টির কারণে বন্ধ রয়েছে এটা বৃষ্টি বন্ধ হওয়া ছাড়া এই কাজটা করা যাবে না এখন এটা এই অবস্থায় কার্পেটিং করা হলে সেটা আজকে করলে দশ দিন পনেরো দিন পাঁচ দিনের মধ্যে এটা আবার উঠে যাবে এটা শুকাইতে হবে শুকানোর পরে সাব্বিস ম্যাকেডাম যখন এটা শুকানো হবে তারপরে এটার ওপর কার্পেটিংয়ের কাজটা করা হবে তো এইখানে অন্য কিছু এটা কাজ বন্ধ হয়ে গেছে এটা কাজ হবে না এরকম কথা বলার কোনো সুযোগ সেখানে নেই সেই সাতাশ লক্ষ টাকার বিপরীতে ইতিমধ্যে সাব্বিস ম্যাকেডাম হয়েছে আমরা এখনও ঠিকাদারকে কোনো পেমেন্ট দেয়নি যতক্ষণ পর্যন্ত কাজ শেষ হবে না তখন আমরা কোনো পেমেন্ট তাদেরকে দিব না তো এখন কথা হচ্ছে যে আমরা টিকাদার সাথে এখন আবারও কথা বলেছি যে বর্তমানে যে গারা গর্তগুলো রয়েছে সেই গর্তগুলো যাতে বৃষ্টির শেষ হওয়ার মুহূর্ত পর্যন্ত সেগুলো রিপেয়ারিং করে রোল রোলিং করার মাধ্যমে যাতে মানুষের চলাচল নির্বিঘ্নে করতে পারে সেই ব্যবস্থাটি নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা কোন ঠিকাদারকে এটা নির্দেশনা দিয়েছি মার্কা হিট, লাগাইলাই